নবাবগঞ্জ উপজেলা আপতাবগঞ্জ গরুঘাটে দর্শকাস 2023 রোজ মঙ্গলবার। আপনারা জানেন সপ্তাহে দুই দিনের বসে শনিবার এবং মঙ্গলবার। তো আজকের বাজারে আমরা জানার চেষ্টা করি যে একটা গাভী গরু দেখতেছি, দরদাম কেমন চাই মূলত আজকের এই প্রতিবন্ধনাতে আমরা জানার চেষ্টা করি। এটা কি দেখা দেখি চলে নাকি ভাই? আচ্ছা আচ্ছা, কার গরু আপনার? গরুওয়ালা কাকার। আচ্ছা, কেমন দাম রাখছেন কাকা? ৩৮ হাজার। বয়স কেমন গাভীটার? আট দাঁত হয়ে গেছে। দর্শক আসসালামু আলাইকুম, আমরা অবস্থান করতেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার আত্মাবগঞ্জ গরুঘাটে। দর্শক আজ 18 এপ্রিল 2023 মঙ্গলবার, সপ্তাহে দুই দিন আট বসে শনিবার এবং মঙ্গলবার। তো আজকের বাজারে আমরা শুনবো এই ক্রয়কৃত গরুর দরদাম, সুদূর কোথাকার খামার কি ক্রয় করে দিল, সবকিছু এই প্রতিবন্ধের মধ্যে আমরা জানতে পারবেন। দেখছেন এখানে বেশ কিন্তু শুকনো হাড্ডিসার গাভী গরু, আর এই হাটটা দেখতেছেন পর্যাপ্ত কিন্তু হাড্ডিসার গাভী গরু উঠে। দর্শক হাড্ডিসার গরুই কিন্তু পরিপূর্ণ এক একা শুকনো হাড্ডিসার গাভী গরুগুলোর রেট কী দামে ক্রয় বিক্রয় চলছে সেই তথ্যগুলোতে দেই। বড় ভাই আসসালামু আলাইকুম, কয়টা কিনছেন এখন পর্যন্ত? পাঁচটা কিনলেন? চারটা হাড্ডিসার আর একটা গাই বাচ্চা। আচ্ছা, কেমন বুঝতে পারলেন বাজারটা? বাজার ভালো, মানে দামে কি হয়েছে নাকি? সস্তায় পাওয়া গেছে। আচ্ছা দর্শক শুনছেন, কোথা থেকে আসেন যেন? বগুড়া থেকে, শাহজাহানপুর থানা থেকে আসেন? আচ্ছা আচ্ছা, বগুড়া শাহজাহানপুর থেকে আসে। মূলত আমরা শুনবো চারটা হাড্ডিসার গাভী গরু এবং একটা কিন্তু গাভী বাছুর কিনছে। তো আপনাদের স্থানীয় ধাপের হাট আছে, তারপর অন্যান্য যেগুলো হাট আছে, কেমন বাজারটা ওইদিকে? এখানটা থেকে ওখানে বাজার একটু চড়া, একটু চড়া, ওই জন্য আমরা এই হাটে আসি। এই হাটে আসছেন? দিনাজপুরে কি অন্যান্য হাট করছেন? আজ দিনাজপুরে অন্যান্য হাট করছেন না, এই হাটে ফার্স্ট? এই হাটে ফার্স্ট না? আচ্ছা আচ্ছা, শুনছেন দর্শক, আপনাদের স্থানীয় বাজার তো যাচাই বাছাই করা হয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, শুনছেন, এমনি আপনারা প্রফেশনালি কি করেন, মানে পেশায় কি করেন আপনারা? হ্যাঁ, খামারে তুলবেন হাড্ডিসারে খামার? আচ্ছা আচ্ছা, শুনছেন, আজকে সহযোগিতা করলো কে, মানে কার মাধ্যমে কিনলেন? সকালবেলা রওনা না? আচ্ছা আচ্ছা, বাজারে দেখলাম ভাই, বাজারে হ্যাঁ অন্যান্য হাটের থেকে এই হাটের বাজারটা কেমন বুঝতে পারলেন? মোটামুটি আছে না? আমদানি তো প্রচুর এই হাটে। আচ্ছা আচ্ছা, এই হাটে কি মানে ব্যবসায়ীরা আসে না গৃহস্থরা বেশি উঠে বলেন? গৃহস্থ বেশি পাওয়া যায় না? আচ্ছা আচ্ছা, শুনছেন দর্শক, গৃহস্থরা কিন্তু এই হাটে বেশি পরিমাণে গাভী গরু নিয়ে আসে। তো আমরা শুনবো আজকের বাজারে, তো সব কিছু তো কেনাকাটা করলেন নাকি? না, ভালো ভালোই বাজার থেকে এই বাজারে একটু আমরা দামের সাশ্রয় পাচ্ছি। সাশ্রয় পাইছেন? হ্যাঁ, মানে অন্যান্য বাজার থেকে ভিডিওতে যা বলা হয় এটা থেকে একটু সাশ্রয় পাইছেন নাকি? আচ্ছা আচ্ছা, শুনছেন দর্শক, সাশ্রয় পাইছে। তো আমরা একটু দাম দর শুনি, কোনটা কেমন দামে সংগ্রহ করছে আজকে? এটা এটা কিনছেন কোনগুলা? এটা থেকে শুরু? আচ্ছা আচ্ছা, এটা থেকে শুরু না? শুনছেন দর্শক, আমরা একটু দাম দর বিস্তারিত তথ্য নেই এখান থেকে। এটা কেমন দামে সংগ্রহ করছেন? ৪২,৫০০। বয়স কেমন এটা? ছয় দাঁত বয়সের গাভী গরু। আচ্ছা আচ্ছা, ফ্রেম ভালো রয়েছে বলতেছে, আইডিয়া করতেছে। কত মন? তিন মন? ৪২,০০০। ৪২,৫০০ টাকা দিয়ে সংগ্রহ করছে আজকে এই যে হাড্ডিসার গাভী গরুটি, দেখছেন ছয় দাঁত বয়স। তারপর কোনটা? এটা এটা
জোড়া কিনছি ভাই জোড়া জোড়া চার দাঁত দুইটা চার দাঁত আচ্ছা শিলের না দুইটা চার দাঁত বসের গাবি করি শুনছে আরে বাবা আইছে তো ভাই লোকটা ভাই দুইটা চার দাঁত দুইটা চার দাঁত কত দিয়ে সংগ্রহ করছেন জোড়াটা কিনছি 2090 2000 একটু রেট বেশি দিছি ভাই দাঁতের করে একটু রেট বেশি আচ্ছা দাঁতের 40 করে পড়ছে না 44 44000 করে পড়ছে দর্শক আপনারা দেখছেন দাঁতের করে রেট বেশি দিতে হয় দুই দাঁত আর চার দাঁত হ্যাঁ ভাই আচ্ছা দুই দাঁত আর চার দাঁত আচ্ছা আমরা দেখাই দর্শক ছয় দাঁত কোনটা এটা এটা ছয় দাঁত বসের গাবি করুন এটা কেমন দাম পড়ছে 38000 38000 টাকা দিয়ে সংগ্রহ করছে দর্শক দেখছেন আর লাস্ট এটা গাবি গাবি বাসুর কই গাবি যা আপনারা দেখছেন এই যে দেশি দুধের গাবি এবং বাচ্চারা কিন্তু আচ্ছা থাক বেটি বাচ্চা বেটি বাচ্চা কি সাইওয়াল হ্যাঁ সাইওয়াল এই যে সাইওয়াল বাচ্চা অনেক সুন্দর বাচ্চা বাচ্চার ইয়ে অনেক ভালো আচ্ছা সর্বমোট কত বললো এটা গাবি বাছুর 65000 65000 আচ্ছা তো বড় ভাই এগুলা কি আপনারা খামারে তুলবেন নাকি হ্যাঁ এগুলা খামারে তুলব আমরা এর আগে কি এটা ফার্স্ট না এর আগে লালন পালন করতে জয়পুরহাট থেকে মানে পাঁচ বিবি থেকে তো পাঁচ বিবি থেকে কিনে এখন বর্তমানে দিনাজপুরে আবার আসছেন আচ্ছা আচ্ছা তো বাজারটা মোটামুটি সব দিক দিয়ে মোটামুটি স্যাটিসফাই নতুন হিসেবে বোঝা গেল ভাই আরে অনেক টার্গেট ভালো আছে টার্গেট ভালো আছে আসে যে কালকে বলছে যে আগল ভাই আমাদেরকে গাবি কিনে দিই আচ্ছা আচ্ছা আজকে আমি দামগুলো পটপট করে বললাম যে হ্যাঁ তো চাচ্ছে ভাইরা বললো যে ঠিক আছে আপনি কথা বলে নেন আচ্ছা আচ্ছা শুনলাম দর্শক এবং তো কন্টিনিউ তো কেনা বেচা এবং পাটিকে তো কিনে দিচ্ছেন নাকি বলেন তো কন্ট্যাক্ট নাম্বারটা কেউ সহযোগিতা চাইলে 1-0-5-6-8-7 ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ